আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো আপনারা চাইলে সারা দেশ থেকে সকল প্রার্থীগণ এখানে আবেদনটি করতে পারবেন। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা সকলে উপকৃত হবেন। তো চলুন বিস্তারিত জানা যাক। তার আগে একটু ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে নতুন নতুন চাকরির খবর আপনাদের সামনে সর্বপ্রথম চলে আসে। তো এখন দেখতে পাচ্ছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে 14 সেপ্টেম্বর 2022 তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে সকল প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম, এখানে পদের নাম দেওয়া আছে সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তো পদ সংখ্যা 25 জন, এখানে 25 জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ব্যবসায় শিক্ষা, বাণিজ্য বিষয়ে স্নাতক বা সমতুল্য ডিগ্রি, কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমতুল্য গ্রহণযোগ্য নয়, ফিন্যান্সিং ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ে জ্ঞান থাকা আকাঙ্ক্ষিত হলেও অত্যাবশ্যক নয়, কম্পিউটার পরিচালনার যোগ্যতা থাকতে হবে। তো দায়িত্ব এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনি দেখে নেবেন। তো বেতন অন্যান্য ভাতা দেখতে পাচ্ছেন পদবি সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড ডিপিডিসির বেতন গ্রেড 12, মূল বেতন 24,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60%, যাতায়াত ভাতা 30,000 টাকা, চিকিৎসা ভাতা মূল বেতনের 10% করে দেওয়া হবে। তো আবেদনের শর্তাবলী দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, এপিডিএফ গ্রহণযোগ্য হবে না। তবে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন। তো এছাড়াও যে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, আগ্রহী প্রার্থীগণ ডিপিসিটির মাধ্যমে আপনারা আবেদনটি করতে হবে। তো এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, সেই লিঙ্কের মাধ্যমে ঢুকে আপনাকে আবেদনটি করতে হবে। তো এছাড়াও এখানে আরও অনেক বিস্তারিত দেওয়া আছে, দেখেন এর ওয়েবসাইটের মাধ্যমে ঢুকে অনলাইনে পদ্ধতিতে আবেদন দাখিল করতে হবে। এক্ষেত্রে নির্দিষ্ট ফর্মে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের প্রার্থীর ছবি, স্বাক্ষর ও সনদপত্র সংযুক্ত করতে হবে। প্রার্থীকে রকেট ও ব্যাংকিংয়ের মাধ্যমে 1,000 টাকা জামানত ফি প্রদান করতে হবে। তো আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 6/10/2022, 6/10/2022 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। তো আপনারা যদি আবেদনটি করতে চান তাহলে অবশ্যই সময়সীমার মতো আবেদনটি করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের চাকরির সার্কুল, আশা করি আপনারা সকলে উপকৃত হয়েছেন। নতুন নতুন চাকরির খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।